একদম ঠিক বাই জান বাই 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 কি অবস্থা তোমার এসো এসো ভেতরে এসো বাস থেকে নেমে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি উফ তারপর রিকশায় উঠলাম রিকশার যা অবস্থা না ভিজে উপায় আছে যাও কাপড় চোপড় চেঞ্জ করে নাও পরে কথা হবে খেতে না চাইলে খাবি না কিন্তু সর্ষে ইলিশ আমার তো জিভে পানি চলে আসছে তো আর কি খেতে হবে প্লেটটা দাও টিফিন বক্সে করে মা মাংস বড়টা পাঠিয়েছে সেটার কি হবে কি আর হবে ফ্রিজে রেখে দেবো পরে গরম করে খাওয়া যাবে ঠিক আছে জানি কেমন হলো মোটামুটি এই জানি বাই বাস অ্যান্ড রিক্সা উইথ রেইন ভালোই বলেছো তো তোমার আব্বা আম্মা কেমন আছেন ভালো আছে আচ্ছা ওই 7 নম্বর রুমে তোমার থাকার ব্যবস্থা করেছি ওই রুমে অবশ্য রেবা নামে একটি মেয়ে আছে তোমারই ডিপার্টমেন্টের ও তোমারই মতো একটা সেমিনার অ্যাটেন্ড করতে এসেছে আশা করি ওর সাথে শেয়ার করতে তোমার কোনো অসুবিধা হবে না আমার কোনো অসুবিধা নেই মেয়েটি খুব ভালো এর আগে অবশ্য কয়েকবার এসে থেকে গেছে হাসি খুশি আন্তরিক সকালবেলা বেরিয়েছে যে কোনো সময় চলে আসবে এই যে তোমাকে চাবি দিচ্ছি তুমি খেয়ে দিয়ে রুমে গিয়ে রেস্ট নাও কখন ফিরলেন আমি টেরই পাইনি টের পাবার কথাও না আপনি ঘুমিয়েছিলেন আপনার গায়ে চাদর দেখে আমি আর ফ্যান দিইনি যদি ঠান্ডা লেগে যায় থ্যাঙ্কস আসলে জার্নি করে খুব টায়ার্ড লাগছিল আমি বোধহয় অনেকক্ষণ ঘুমিয়েছি না কটা বাজে এখন 5:30 বাজে আচ্ছা পরিচয় পর্বটা সেরে নিই আমি হচ্ছি রেবেকা রহমান রেবা বাড়ি রাজশাহীতে চাকরি করি খুলনায় আপনি যে ডিপার্টমেন্টে আছেন ওই সেম ডিপার্টমেন্টে আপনার পোস্ট আর আমার পোস্টও কিন্তু সেম বাহ আমার সম্পর্কে অনেক জেনেছেন বুঝি তাই তো জেনেছি আপনার নাম আয়েশা আক্তার ডাকনাম এশা সুপার আপার কাছ থেকে শুনলাম কাক ভেজা হয়ে আপনি এখানে এসে পৌঁছেছেন এখন পথের ক্লান্তি কাটাতে আপনার 1 কাপ চা দরকার না এখন অনেক ঝরঝরে লাগছে তাছাড়া চায়ের জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না 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 চায়ের জন্য কিন্তু আমাকে সিলেটে যেতে হবে না চা বানানোই আছে ইনফ্যাক্ট আমি তো ওয়েট করছিলাম যে আপনি কখন উঠবেন একসাথে দুজন চা খাবো তাই তাহলে তো খেতেই হয় খেতেই হয় আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন আমি চা নিয়ে আসি Thank you.
আমার না অফিশিয়াল কিছু কাজ ছিল, তাই আমি গত পরশু দিন এসেছি। তবে সুপারাপার কাছে যখন শুনলাম আপনি আসছেন আমার খুবই ভালো লাগছিল, বিশেষ করে যখন একই উদ্দেশ্যে আসা, একই রুমে থাকা, ভালো লাগার কথা না? আপনার? আমারও। আপনার মতো এরকম সঙ্গী পাওয়া তো ভাগ্যের ব্যাপার, খারাপ লাগার তো প্রশ্নই আসে না। চাটা কিন্তু দারুণ হয়েছে। থ্যাংকস। অনেকেই বলে আমি নাকি বেশ ভালো চা বানাই। অনেক দূর থেকে ফোন এসেছে, সরি রেবা। ওকে। হ্যালো। হ্যাঁ আমার হবুবার আমেরিকা থেকে ফোন করেছিল। তাই আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই তোমা ছাড়ায়ার এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, পরানো যাহা চাই তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই তোমা ছাড়ায়ার এ জগতে মোর কেহ নাই, কিছু চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। আপা আপনি এত ভালো গান আমি জানতাম না তো। ওমা, এই খবর আপনি জানতেন না? না। আরে আপনি যখন আপাকে রিকোয়েস্ট করছিলেন তখন আমার মতো সন্দেহ ছিল, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি অনেক মিস করেছি আপা। এরপর থেকে আমি যতবার আসবো প্রতিবার প্রতিদিন আমাকে গান শোনাতে হবে। ওই চলছে, থাক এখন আর লাফালাফি করতে হবে না, আজকের মতো আসর এখানে শেষ, যাও শুতে যাও। এনিওয়ে আপা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট আপা। গুড নাইট।
আপনি সুপার আপার বোনের সাথে পড়তেন তাই না? হ্যাঁ, আপা বলেছে বুঝি। হ্যাঁ, উনি আপনার সম্পর্কে অনেক কথা বললেন, অনেক প্রশংসা করলেন। উনি আমাকে অনেক স্নেহ করেন। তা আমার সম্পর্কে আর কী কী বললেন? আর কী কী বললেন? বললেন যে আপনার সম্প্রতি বাগদান সম্পন্ন হয়েছে, আপনার বাম হাতের অনামিকার হীরার আংটিটা সেটাই প্রমাণ করছে। হবু স্বামী থাকে আমেরিকায়, আসছে ডিসেম্বরে বিয়ে, তারপর সোজা হাজবেন্ডের সাথে আমেরিকা। ঠিক বলেছি? 100%। বাই দ্য ওয়ে, আপনি বিয়েতে আমাকে দাওয়াত দিচ্ছেন তো? শিওর। প্রমিস? প্রমিস। তো এবার আপনার কথা শুনতে চাই। আপনার বিষয়টা মধুর, আমার বিষয়টা বেদনা বিধুর। শুনে আপনি মজা পাবেন না। তারপরও আমার খুব জানতে ইচ্ছে করছে। ওই যে বললাম না, আমার গল্পে কোনো ছলাৎ ছলাৎ ছন্দ নেই, আছে হৃদয় নিংড়ানো পাড় ভাঙা কান্না। আমার গল্পটা আজকে না, আজকে শুধু আপনার গল্প শুনবো। আচ্ছা, আপনি বিরক্ত হচ্ছেন না তো? না, একদম না। বলুন, কি জানতে চান? পছন্দটা কার, আপনার নাকি গার্জিয়ানদের? গার্জিয়ানদের। কোনো কথাবার্তা, চিঠিপত্র কিছু? চিঠিপত্র মাঝে মাঝে লেখা হয়, আর ফোনে তো কথা হয়। কখনো একান্তে কথা বলেছেন? এঙ্গেজমেন্টের পর ড্রয়িং রুমে যখন আমরা দুজন কথা বলছিলাম, তখন সেখানে আর কেউ ছিল না। ও নম্র, ভদ্র, বিনয়ী। ওর দৃষ্টি বড় গভীর, একেবারে আমার ভেতরটা পর্যন্ত দেখে ফেলতে পারে। ভালো, খুব ভালো। আসলে আসলে যেমনটি আমি চেয়েছিলাম। আচ্ছা, আপনি এর আগে কখনো প্রেম করেছেন? না, সাহসী হয়নি। তবে এখন মানুষটা নাগালের বাইরে, তো তাই এখন ওর ছবির সাথে প্রেম করছি। কি, আপনার ইন্টারভিউ শেষ হয়েছে? আর এক কাপ চা দেব এখন? না বাবা, এত রাতে? তাহলে আমার ঘুমের 12টা বেজে যাবে। আর চা না খেলে আমার ঘুমের 12টা বেজে যাবে। আচ্ছা, আমার কিন্তু গান শুনতে শুনতে ঘুমানোর অভ্যাস, আপনার সমস্যা হবে না তো? না, থ্যাংকস। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। অধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়, পাতায়ন খুলে দিও। অধরাতে যদি ঘুম ভেঙে যায়, থাজো ছোনার আলো রকনিকা, যেন সে তোমার প্রেমের মনিকা। সে থাজো ছোনার আলো রকনিকা, যেন সে তোমার প্রেমের মনিকা। কলঙ্ক সাথে জড়ায় রয়েছে
পাখি ভরে নিরুখিও চাঁদ হয়ে রব আকাশের গায় বাতায়ন ফুলে দিও আধরাতে যদি ঘুম ভেঙে যায় ভুলি নাই প্রিয় ভুলি নাই খুলি নাই রাঙা রাখে মুছি নাই প্রেম চন্দন লেখা দিয়েছো যা ললাটে আঁকি ভুলি নাই প্রিয় ভুলি নাই চৈত্র দিনে অলস বেলা যদি গান খানি মনে পড়ে হায় চৈত্র দিনে অলস বেলায় গান খানি মোর মনে পড়ে হায় ঝরানো পাতার মর মর গানে সেই সুর গীত শুনি গরম গরম চা। এই মে, এই তুমি এত ঘুমাও কেন? তুমি আমাকে তুমি করে বলছো কেন? শোনো, ভালোবাসার মানুষকে তুমি করে বলতে হয়। আমি তোমার প্রেমে পড়েছি, বুঝলে? তোমার সাথে প্রেম করতে চাই, তাই নাকি? কিন্তু তোমাকে দেবার মতো এতটুকু প্রেম আমার কাছে অবশিষ্ট নেই। নো প্রবলেম, হয়তো কিছুই নাহি পাবো, তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। তোমার হৃদয়ে ভরা ভালোবাসা আমি চিন্তাই করে নিয়ে আসবো। কিছুই পাবে না, খামে ভরে পাঠিয়ে দিয়েছি অনেক আগেই। ওরে শয়তানি, তাহলে আমার কচি মনে তুই দাগা দিতে চাস? কি হবে তাহলে আমার? কি আর হবে, বসে বসে গরম চা খাও আর ভাঙা মন চাঙ্গা করো। নাও চানো। থ্যাংকস রিবা, আসলে আপনি সম্বোধনটা আমার কাছে ভালো লাগছিল না, তাই খুঁজছিলাম কি করে ওটাতে তুমিতে আসা যায়। যাই হোক, আমাদের শুরুটা কিন্তু দারুণ হয়েছে, তাই না? বাহ, আজ তোমাকে দারুণ লাগছে সত্যি। এই যে তুমি রাগ করে যখন গম্ভীর হয়ে থাকো না, তখন তোমাকে দারুণ লাগে। তোমার এই গাম্ভীর্যের গভীরতা আমাকে তুলিয়ে নিয়ে যায় তোমার হৃদয়ের কাছাকাছি। এই যেন এক শক্তি, একটা আকর্ষণ কাছে। যা, সব সময় থাকবো। শোনো, আমরা যখন একসাথে থাকবো, মানে বিয়ের পরে আমরা যখন একসাথে থাকবো, তখন তোমাকে আমি মাঝে মধ্যে খেপাবো, তাহলে তোমার এই গাম্ভীর্যটা এনজয় করা যাবে। ফালতু কথা বাদ দাও তো। ওকে ওকে, ফালতু কথা, তুমি চলে যাও বহু দূরে। প্রিয় কথা বলবে প্রিয়া, শুনবো বুক ভরে। বাহ, তুমি তো দেখি আবার কবি হয়ে গেলে। তোমায় সামনে পেলে আমি কবি হয়ে যাই, ভুলে যাই সমাজ সংসার সভ্যতা। তুমি আমার নায়িকা, তুমি আমার ভিসুভিয়াস, তুমি চন্দ্র, তুমি তারা। বলো সোনা, বলো মিষ্টি কথা, বলো মিষ্টি কথা, বলো। আচ্ছা, তুমি এরকম হুটহাট খুলনা চলে আসো কেন বলো তো? আমার কলিগরা কি মনে করে বলো তো? ধ্যাত, এই তোমার মিষ্টি কথা, এ তো নিমের মতো তিতা, বোম্বাই মরিচের মতো ঝাল। আচ্ছা ওকে, তুমি বলো
তিন দিনের ছুটি, তোমাকে আমি বললাম ঢাকায় চলে আসো, তুমি ডিরেক্ট না করে দিলে। আচ্ছা কাজ ছাড়া আমি তিন তিনটা দিন একা একা থাকি কি করে? এখানে এসে মনে খুব কাজ হচ্ছে। হচ্ছে না, অবশ্যই হচ্ছে। এই যে তোমার সঙ্গে ঘুরছি, আড্ডা দিচ্ছি, তারপরে রাতে একা একা হোটেলে কষ্ট করে থাকছি, এটা কোনো কাজ নয়? না, এটা কোনো কাজ না। তাহলে তো ক্রিয়াপদের সংজ্ঞাটাই চেঞ্জ করে ফেলতে হবে। এই সত্যি হোটেলে আমার একা একা থাকতে একদমই ভালো লাগে না। তুমি না মানে তোমার তোমার মেরে হাড্ডি গুঁড়ো করে দেওয়া উচিত। দাও দাও, তবু হোটেলে একসাথে থাকি, চলো। ছি, তুমি বখাটে ছেলে একটা। আরে বখাটে না হলে কি কেউ একটা মেয়ের পিছনে ঘুর ঘুর করতে ঢাকা থেকে খুলনা চলে আসে? বলো বলো, আসে আসে বলো। তোমার কিছু হয়নি, আমার ঘুম আসছিল না তাই এখানে এসে দাঁড়িয়েছি। চলো, অনেক রাত হয়েছে, ঘুমোবে। কাল সকালে আবার সেমিনার অ্যাটেন্ড করতে হবে না? চলো। এই চা এনেছি। আপা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা প্রশ্ন করব। কিছু মনে করবো না, সত্যি তো। আপা, আপনি বিয়ে করলেন না কেন? উত্তরটা খুব জরুরি না? জরুরি না, মানে জাস্ট কৌতূহল। সত্যি আপা, আপনার মতো একজন ভালো মানুষ এভাবে একা একা নিঃসঙ্গ জীবন কাটাবে, এটা কিন্তু ভাবতেই অবাক লাগে। একা কোথায় বলো? এই যে তোমরা আসো, তোমাদের সাথে আমার সম্পর্ক কম কিসে? এদের অনেকেই আমার আত্মীয় নয়, পরম আত্মীয় বটে। তাছাড়া বাড়িতে আমার চাচা চাচি, ছোট ভাই বোন, তাদের ছেলে মেয়ে, এরা সবাই তো রয়েছে। আমি একদম নিঃসঙ্গ বোধ করি না। আপা, প্রত্যেক মানুষই তো নিজেকে নিয়ে ভাবে, একটা সংসারের স্বপ্ন দেখে। হ্যাঁ, আমার ভাবনাটা হয়তো একটু অন্যরকম, তবে আমার কোনো দুঃখ বোধ নেই। আপা আসবো? আরে আসুন আসুন, ভেতরে আসুন, বসুন। আমি সেলিনা আহমেদ, 13 নম্বর রুমে উঠেছি। হ্যাঁ আমি জানি। এনি প্রবলেম? জি, রুমের ফ্যানটা ডিরেক্ট হয়ে গেছে। ও, আমার আবার ঠান্ডার সমস্যা আছে, তাই কাইন্ডলি যদি ঠিক করে দেওয়ার ব্যবস্থা করতেন। ওকে, আমি যত তাড়াতাড়ি সম্ভব একজন ইলেকট্রিশিয়ান পাঠাচ্ছি। থ্যাংক ইউ। ওকে, আমি আসি। একটু চা দিই আপনাকে? না ধন্যবাদ, কিছুক্ষণ আগে আমি চা খেয়েছি। আচ্ছা ঠিক আছে। আপা, আমাদের সেমিনার কালই শেষ হয়ে যাচ্ছে, আমরা কালই চলে যাব, তাই ভাবছিলাম আজকের দিনটা দুজনে মিলে একটু বাইরে ঘুরবো। তা বেশ তো, যাও না। আপা, আমরা টুকটাক কেনাকাটা করে বেলি রোডে নাটক দেখতে যাব ভেবেছি, আপনিও চলুন না আমাদের সাথে। হ্যাঁ চলুন না। তোমাদের সাথে যেতে পারলে আমার খুব, কিন্তু আমার অনেক কাজ জমে আছে এদিকে। কি আর করা, কি আর করা, তোমরা যাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কিভাবে যে তিনটা দিন পার হয়ে গেল বুঝতেই পারলাম না। না, আর কয়েক ঘন্টা পরেই আমরা যে যার মতো করে নিজের জায়গায় চলে যাব। ভাবতে কেমন কষ্ট হচ্ছে। তুমি কি আজকেই চলে যাবে? যেতে চাই,
রাত্রে রওনা দিলে কাল সকালের মধ্যে পৌঁছাতে পারবো। আজকে দিনটা থেকে যাও। থাকতে পারি, তবে এক শর্তে। কি শর্ত? তোমার না বলা কথা আমাকে বলতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমার থাকার জায়গার সমস্যা হচ্ছিল। সেই সময় আমার দুঃসম্পর্কের এক ভাইয়ের মাধ্যমে ওর সাথে পরিচয়। ওর এক বান্ধবীর বাসায় আমার থাকার ব্যবস্থা হয়েছিল। তারপর থেকে ইউনিভার্সিটিতে দেখা হলে টুকটাক কথাবার্তা হতো। এভাবেই দিন গড়াতে লাগলো। আমাদের দুজনের প্রতি দুজনের দুর্বলতা বাড়তে লাগলো। তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি। একদিন কোনো রকম ভণিতা ছাড়াই ওর দুর্বলতার কথা আমার কাছে প্রকাশ করল। আমি পিছিয়ে গেলাম, কিন্তু ও যে নাছোড় বান্দা, ওর সম্মোহনী শক্তির কাছে আমি পরাজিত হলাম। সেই থেকে আমার দুর্ভাগ্যের সুখ। এখানে দুর্ভাগ্যের কি আছে? প্রেম ভালোবাসা এগুলো তো স্বাভাবিক ব্যাপার। একসময় ও বাস করে বেরোলো। ঢাকার একটা কলেজে ওর চাকরি হলো। ও একদিন এসে আমাকে বলল, শিক্ষকতা পেশাটা আমার খুব একটা পছন্দ না, বেটার অপরচুনিটি পেলে এই চাকরিটা ছেড়ে দেবো। বসে থাকার চেয়ে এক্সপিরিয়েন্স নেওয়া ভালো, তাই করছি। আমার দৃষ্টিতে এটা কিন্তু অন্যায়। অন্যায় কেন? অবশ্যই অন্যায়। তুমি টিচিং প্রফেশনে থাকবে না, অথচ পোস্টটা দখল করে আছো। হ্যাঁ, যদি বেটার অপরচুনিটি না পাই তখন কী হবে? তাই বলে বাদ দাও, এসব কথা বাদ দাও। ওকে বাদ দিই। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? ইউনিভার্সিটি থেকে বের হতে তোমার আর মাত্র এক বছর, আর এক বছর পর আমরা বিয়ে করব। আমি পাশ করে বের হলাম। আমার বাসার চাপে ওকে আমি বিয়ের কথা বললাম। ও বললো নতুন চাকরি এখনো গুছিয়ে উঠতে পারেনি। ওর দূরদর্শী কথাগুলো শুনে আমি খুশি হয়েছিলাম। এরপর আমারও চাকরি হলো, আমি চলে এলাম খুলনায়। আমার সাথে দেখা করার জন্য সুযোগ পেলেই ও খুলনায় চলে আসতো, আমিও মাঝে মাঝে ঢাকায় যেতাম। এর মধ্যে হঠাৎ করে একদিন একটা সুখবর এলো। রেবা, এটা দারুণ সুখবর আছে। দেরি না করে ঝটপট বলে ফেল। লন্ডন ইউনিভার্সিটিতে আমার একটা স্কলারশিপ হয়েছে। ওয়াও, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তবে আমার ভাবতেই কষ্ট হচ্ছে যে তোমাকে ছেড়ে এত দূরে থাকতে হবে। তবে আমি একটা প্ল্যান করেছি, এমএসটা করে পিএইচডিতে ভর্তি হয়েই দেশে ফিরে আসব, এসে তোমাকে নিয়ে যাব। খুশি? প্রথম দিকে প্রায়ই চিঠি লিখত, এরপর কমতে কমতে আমার সাথে যোগাযোগ নেই বললেই চলে। এখন তো আমি চিঠি লিখেও উত্তর পাই না। তুমি শেষ চিঠি কবে পেয়েছিলে? মনে নেই। আচ্ছা, ইংল্যান্ডের কোথায় থাকে বলো তো? গ্লাসগোতে। গ্লাসগোতে? অ্যাড্রেস চেঞ্জ করনি তো? আমাকে জানালে তো আমি জানবো। জানো এশা, মাঝে মাঝে নিজেকে খুব অপাঙ্কে মনে হয়। অতীতটা আমার কাছে দুর্বিষহ মনে হয়।
অতীতের ভার বইতে বইতে না আমি একদম অবসন্ন হয়ে গেছি। আমি পারি না। আসলে এশা, আমার একটা জিনিস মনে হয়, ও কি প্রতারক নাকি কোনো দুর্ঘটনা? না না না, বাদ দাও, আমার কিন্তু সেটা মনে হয় না। আসলে ওর আত্মীয়স্বজনের কাছে খোঁজ নিলে সত্যটা জানা যেত। তুমি কি ওর বাবা মা বা নিকট কোনো আত্মীয়স্বজনের কাছে দেখা করেছিলে? না, মানে ও আমাদের সম্পর্কটা ওর বাসায় জানেনি। পাছে কোনোরকমভাবে বিব্রত হতে হয় তাই আমি ওদের কারোর সাথে যোগাযোগ করিনি। তাকে আসতেই হবে, তুমি কোনো চিন্তা করো না। গ্লাসগোতে আমার ভাই ভাবি থাকেন। শোনো, তুমি আমাকে তার অ্যাড্রেস আর এক কপি ছবি দিও। প্রবাসী বাঙালিদের বিশাল সংগঠন, সেখানে কেউ কারো অপরিচিত থাকে না। রেবা, আমি আশা করি তোমাকে সাহায্য করতে পারবো। আমার মনে হয় তোমার ভালোবাসার টানে সে তোমার কাছে চলে আসবে। নিজের ভালোবাসাকে এখন আমার খুব ঠুনকো মনে হয়। না, এরকম কেন হবে তুমি বলো? আমার সাথে কেন এরকম হবে? এত বেশি চা খাওয়া কি ঠিক? কি করব বলো, মন খারাপ হলে আমার বারবার চা খেতে ইচ্ছে হয়। আজকের পর থেকে তোমার সাথে আমার অনেক দিনের জন্য আর দেখা হবে না। অবশ্য যদি তুমি তোমার বিয়েতে দেখো তাহলে দেখা হবে। তারপর তুমি তোমার বরের সাথে আমেরিকা চলে যাবে, হয়তো আর কোনোদিন দেখাই হবে না। শোনো, তুমি তোমার ওর একটি ছবি আমাকে দাও। তোমার প্রেমকে ফিরিয়ে দেওয়া না পর্যন্ত আমার কোনো শান্তি নেই। দরকার হলে আমি লন্ডনে যাব, সেখান থেকে গ্লাসগোতে গিয়ে তার খোঁজ খবর নেব। ওর বর্তমান অবস্থাটা আমার অনুকূলে না হলেও আমার কাছে সত্যটা গোপন করো না। রেবা, তোমার নির্ভেজাল ভালোবাসার কাছে তুমি পরাজিত হবে না। তোমার কথা যেন ঠিক হয়। রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো, আমি ছবিটা দিচ্ছি, তুমি একবার দেখে তোমার মনের ক্যানভাস এটাই কেন, ঠিক আছে? একবার দেখে মনে রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরে আর একটা পাঠিয়ে দেবো, কিন্তু এটা দেওয়া যাবে না। এত ঝামেলা। নাম কি? তুষার ইমরান। কি কিছু বলছো না যে? কি বলবো, এই কিছু একটা, এই কিছু একটা তো আমিও শুনতে চাচ্ছি। তুমি খুব সুন্দর। আর
তোমার মতো সুন্দর মেয়েকে বউ করে পাবো ভাবতে গর্ব হচ্ছে। থ্যাংক ইউ। আমার দিকে একটু তাকাবে? দেখো কি সুন্দর চাঁদ উঠেছে, জ্যোৎস্নার আলো নদীর জলের মতন ছলছল করছে। এই এশা, কি সুন্দর স্বপ্নিল পরিবেশ, আমার না গান গাইতে ইচ্ছে করছে। এশা দেখে যাও। এশা, কি হলো? হ্যাঁ এশা, তুমি কাঁদছো? আমরা দুজন কিন্তু দুজনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, তোমার এরকম আচরণ আমার কোনো ব্যবহারে বা কথায় তুমি যদি কষ্ট পাও সেজন্য আমি সরি, আমাকে ক্ষমা করে দাও। রিক্সা তো ভাই সামনে লেকটাতে একটু রাখবেন, আমি 5 মিনিট দাঁড়াবো। কাল রাতে তোমার সাথে কথা বলার পর নিজের সাথে আমি অনেক যুদ্ধ করেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, ফুলের গন্ধ সৌন্দর্য দুই আমাদের বিমোহিত করে, কিছু ফুলের গন্ধ আছে সৌন্দর্য আছে, আবার কিছু ফুলের সৌন্দর্য আছে কিন্তু সুগন্ধ নেই। আমি জেনে শুনে কেন গন্ধহীন ফুলের সুবাস নেব? এসা এসা, আমাকে একটু খুলে বলো প্লিজ, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কি
করলে তুমি? হ্যাঁ,